গতকাল গভীর রাতে লিটনের সাথে আমার মিটিং ছিল জুমে। সে বলেছিল আজকের ম্যাচটা সে দেখবে এবং সে দেখেছে বাংলাদেশ জিতে গেছে। আমি খুবই খুশি, মানিজ্যটা আমি ফিরে পেয়েছি। আরে ভাই আমি কি তা কইতাম, আমি আজকে মনে করেন যে খেলা দেখতেছিলাম, একটু পানি খাইতে গেছি, আইসা দেখে জিম্বাবুয়ে প্যাকেট। গতকাল জিম্বাবুয়ের পোলাপান নাচানাচি করেছিল জয়ের পরে, আজকে হারার পর কি করতেছে সেটা একটু দেখে আসি। আসলে আপনারা দেখতে পাচ্ছেন 3 নম্বর ম্যাচ ফাইনাল হয়ে গেছে, সো দেখতে পাচ্ছেন ওরা অনেক কঠিন পরিশ্রম করতেছে, কঠিন পরিশ্রম করে লাভ নাই, বাংলাদেশ কিন্তু ঠিকই খেলে দিবে জিম্বাবুয়েকে। কথা সত্য বলছে। বাংলাদেশ আজকে কিভাবে জিতলো এটা চলেন দেখে আসি। প্রথম ম্যাচে বাংলাদেশ হেরে গেছে, তাই বলে দুঃখ করুন না, বাংলাদেশকে জিতবে না, যাই হোক এখন টস হবে দ্বিতীয় ম্যাচে। সো টস করো এরবাইন, তুমি টস করো, আজকেও তুমি বলবা, ঠিক আছে, টস করো, করো করো, তাড়াতাড়ি করো, ওকে টরো, এ বলো মাটা মাটা, ও মা আজকেও মাতা, হাতের মাথা উঠছে। বিশ্বাস করো আজকে যদি মোসাদ্দেককে একাদশে না রাখা হইতো তাহলে কিন্তু আমরা ঠিকই জিততে পারতাম। আরে মাসা কচ্ছ ভাই, আজকে যদি আমি খেলতাম তাহলে কি বাংলাদেশ জিততে পারতো? আমাকে নেন নাই বলে আজকে জিম্বাবু হেরে গেছে। হ্যাঁ বেটা মজুরা বান্নি, আমি তো কালকেই বলেছিলাম যে বাংলাদেশ আজকে তোমাদেরকে খেলে দেবে, ভরে দেবে, দিয়ে এলো তো একেবারে ভরে। আরে আপা কি যে বলেন না, আমরা তো সামনের ম্যাচে ওদেরকে বইরে দেব মনে, তারপর ওডিআইতে যা হবে খেলা হারার রাতে। বিশ্বসেরা কোচ হইলাম আমি ডেঙ্গু, দেখছো কিভাবে কামব্যাক করতে হয়, মোসাদ্দেকের দিয়া খেলা দিলাম জিম্বাবুয়েকে। গতকাল তোর চাকরি লইয়া টান দিছে দেখা, আজকে বেটা ভালো খেলছস তোরা। কথা সত্য বলছে। আরে পাপন কাকু, মাঝে মাঝে নানু ভাইয়ের নির্বাচক প্যানেলের প্রধানের পদটা লই একটু টান দিবেন, তাইলে দেখবেন সিলেকশন ভালো হবে। তুমি আমারে এত বড় অপমান করলা। আরে বেটা হিট মায়ার কিটা কসে, এগুলা তুই বেটা বদমাস, খুব বদমাস হয়ে গেছিস। আমি বেটা সিলেকশন করি ঠিকই, পোলাপান যদি মাঠে না খেলতে পারে এটা কার দোষ? আমি নাম বলবো না, নাম বললে চাকরি থাকবে না। আমি তো জিম্বাবুয়েকে সাপোর্ট দিয়েছিলাম, কিন্তু জিম্বাবুয়ে আজকে কি করলো, আজকে আমার মন ভালো নাই, খুব কষ্ট যে বলো। শোনাগো আমার, জিম্বাবুয়েকে সাপোর্ট দিছ, বাস খাইছ, আমগরে সাপোর্ট দিছ, ট্রল থেকে বাইচে গেছ। বাংলাদেশ এভাবে কামব্যাক করবে আমি তো ভাবতেও পারি নাই, স্বপ্নেও ভাবি নাই, প্রথম বল থেকে উইকেট সেইখানে আমরা আর কিতা করতাম। বাংলাদেশ জিতে গেছে, সমস্যা নাই, সামনের ম্যাচ ফাইনাল ম্যাচ, আমরা জিতব। হ তোমাদেরকে সামনের ম্যাচে ভরে দেওয়া হবে। এরে ব্যাটা সমান, একটা ম্যাচ হারছস, 200 রান করছে তো গোল লাগে, লজ্জা সরম করে না, দ্বিতীয় ম্যাচ যদিও জিতছস, সামনের ম্যাচটা যেমনি হোক জিততেই হইব। আরে সাকিব টুডেতে অনেক মিস করতেছি বেটা, তুই যে সেই ইউএসএ তে গেলি আর আইবি কবে, তোর লগে খেলবো কবে, আমি তো শিপ উঠতেছে, আমি তো ভাবতেছি তুই ওডিআইতে খেলবি, তুই তো খেললি না বেটা। ও যেখানেই খেলুক, ও মাঠে খেলুক, যেখানেই খেলুক না কেন, বাট খেলুক। কে কোথায় খেলো সমস্যা নাই, কিন্তু কথা হচ্ছে 3 নম্বর টি-20 জিততেই হবে। আরে পাপন ভাই আপনি টেনশন নেন না, সামনের ম্যাচে ওদেরকে খেলে দেবো। সামনে বিশ্বকাপ আর্জেন্টিনার জার্সি যদি তোমরা পেতে চাও জয়েন করে ফেলো খাদির ফ্যানজবি কুমিল্লা গ্রুপে। এ ভাই ব্রাজিলের জার্সিটা হবে না? আরে বেটা নো টেনশন, ডুবুর্তি ব্রাজিল শহর জার্মানি যা আছে সব জার্সি পাওয়া যাবে। এ ভাই আমাদের সমর্থকদের জন্য একটু কম রাখো। আরে বেটা সবার জন্য 550 টাকা, ঠিক আছে।